হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি বিশেষ পর্ব। আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। আশা করি এই রেসিপিটি আপনাদের সবাইকার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি চিকেন বিরিয়ানি। তাহলে দেখে নিই চিকেন বিরিয়ানি বানাতে আমাদের কী কী লাগছে। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, এটা একটু বড় সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা লেগ পিস দিয়েও করতে পারেন। আমি এটা নুন ও হলুদ দিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তার সাথে লাগছে 1 কাপ দুধ, 3টে মিডিয়াম সাইজের আলু দুভাগ করে নিয়েছি, এটাকে হালকা ফ্রাই করে রেখেছি। এখানে আমি 700 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, এটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে তুলে নিয়েছি। তার সাথে লাগছে 2টো ডিম এবং 4 টেবিল স্পুন টক দই। এবারে দেখে নিই চিকেন বিরিয়ানির জন্য আমাদের কী কী মশলা লাগছে। এখানে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ ফ্রাই করে রেখেছি, যেটাকে পেঁয়াজ পেরেস্তা বলে। 2 টেবিল স্পুন দুধের মধ্যে 2 পিঞ্চ স্যাফরন আমি এটা ভিজিয়ে রেখেছি। এখানে আছে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা পেস্ট, 1টা বড় সাইজের পেঁয়াজ পেস্ট, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এখানে আছে বিরিয়ানির মশলা, এটা বিরিয়ানি মশলা রেডিমেড দোকানেও কিনতে পাওয়া যায়, আমি এটা বাড়িতে বানাবো। এখানে নিয়েছি আমি জয়িত্রী, জায়ফল, কাবাব চিনি ও সামরিচ, চা জিরে, এলাচ, লবঙ্গ ও দারচিনি। এটাকে আমি শুকনো কড়াইতে ফ্রাই করে নিয়ে ডাস্ট করে নেব। এটা 4 টেবিল স্পুন মতো মশলা আমার এটার মধ্যে লাগবে। তার সাথে লাগছে 1 টেবিল স্পুন কেওড়া জল, 1 টেবিল স্পুন গোলাপ জল, আর লাগছে পরিমাণ মতো ঘি লাগবে, আর এখানে লাগবে 1/4 টেবিল স্পুন মিঠা আতর, গরম মশলা লাগছে, আর 8টা থেকে 9টা বড় সাইজের তেজপাতা নিয়েছি। আর সাথে এর সাথে লাগছে 7 মতো লবণ, মিষ্টি এবং রিফাইন তেল। প্রথমে আমরা বিরিয়ানির ভাতটা বানিয়ে ফেলি। ভাতটা সঠিক রাখা কিন্তু বিরিয়ানির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি হাঁড়িতে অনেকটা বেশি পরিমাণ জল দিয়েছি, জলের মধ্যে এবার চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে তেজপাতা দিলাম, 2টো তেজপাতা দিলাম, দারচিনি, লবঙ্গ ও 3-4টে এলাচ দিলাম। 1 টেবিল স্পুন এর মধ্যে আমি রিফাইন তেল দিচ্ছি। এবারে এটা 7 থেকে 8 মিনিট আমি একটু ফোটাবো, যেন ভাত বেশি সিদ্ধ না হয়ে যায়। এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ফুটতে দিচ্ছি। আমার বিরিয়ানির ভাতটা তৈরি হয়ে গেছে, এবারে আমি মাংসটাকে তৈরি করে নিচ্ছি। এখানে 1/2 কাপ রিফাইন তেল দিয়েছি, এবার মাংসটা আমি ফ্রাই করে নেব। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাংসটা ফ্রাই করতে দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে নেব আমি এটাকে। মাংসটা সব আমি ফ্রাই করে নিয়েছি। এবারে কড়াইতে 4 টেবিল স্পুন তেল আছে এবং এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিলাম। এর মধ্যে 1টা তেজপাতা দিলাম,
পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টটা একটু হালকা ফ্রাই করে আমি বাদ বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, ওয়ান টিস্পুন হলুদ দিলাম, ওয়ান টিস্পুন জিরে দিলাম, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি দিলাম ওয়ান টিস্পুন। এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মাংসে আগেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এটাকে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টক দইটা অ্যাড করব। এর মধ্যে এবার টক দইটা অ্যাড করছি। টক দইটা দিয়েও কিন্তু মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট। এবারে মশলাটার মধ্যে আমি 1 টেস্পুন বিরিয়ানি মশলাটা অ্যাড করলাম। এর মধ্যে এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা এর সাথে অল্প 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি আলুটা আলাদা করে তুলে নেব। একটু ঢেকে দিচ্ছি এবার। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে 2টো ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। ডিমটা আর আলুটা আমি আলাদা করে নেব। এবারে আলুটা তুলে নিচ্ছি। মাংসটার মধ্যে আমি 1 টেস্পুন গরম মশলা পাউডার দিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে 1/2 কাপের থেকে একটু পরিমাণ কম গোলাপ জল দিলাম। কেওড়া জল দিলাম 1/2 কাপের থেকে একটু কম। এর মধ্যে এবার মিঠা আতর দেব। মিঠা আতর কিন্তু বেশি পরিমাণ পড়লে তেতো হয়ে যায়। আমি এখানে 4 ফোঁটা দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে খুব অল্প পরিমাণ ফুড কালার অ্যাড করতে পারেন। এবারে বিরিয়ানির হাঁড়ির মধ্যে আমি তেজপাতাগুলোকে একদম তলায় ভালো করে একটু সাজিয়ে দিলাম। এবারের মধ্যে কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু খুব ঝরঝরা হবে, 7 থেকে 8 মিনিট সময় লাগবে ভাতটা হতে, গলে গেলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে।
এবার এর মধ্যে ঘি দিচ্ছি। নুন দিলাম, নুনটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবেন। চিনি দিচ্ছি অল্প পরিমাণ। বিরিয়ানি মশলাটা দিলাম। পেঁয়াজ ভাজাটা দিলাম। এবারে এই আতর গোলাপ জল এগুলো মিশিয়ে যে দুধটা আমি রেখেছি সেটাকে কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেব। সব মাংসটা আমি এর মধ্যে দিইনি, আর কিছুটা পরিমাণ অল্প পরিমাণ মাংস আমি রেখে দিয়েছি। আবার এর উপর দিয়ে ভাত দিলাম। একইভাবে আবার আমি এর মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দেব। ঘি দিলাম এক চামচ, পেঁয়াজ বেরেস্তা দিলাম, বিরিয়ানি মশলা, লবণ দিলাম অল্প পরিমাণ। লবণটা একবারে না দিয়ে আমি তিন চারবার করে দিচ্ছি, লবণটা কিন্তু বুঝে দিতে হবে। অল্প পরিমাণ চিনি দিলাম, আর দিচ্ছি স্যাফরন দিচ্ছি এক চামচ। দুধটা দিলাম, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। কষিয়ে রাখা আলুটা দিলাম। আলুটা দিলাম, ডিমটা দিয়ে দিলাম, আর দিচ্ছি বাদ বাকি মাংসটা গ্রেভি সমেত। এবারে আমি এর মধ্যে বাদ বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আরেকটু বিরিয়ানি মশলা দিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দুধটা দিলাম, স্যাফরনটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা রেডি হয়ে গেছে। আমি ভাতের ঢাকনাটার মধ্যে এটা আটা দিয়ে একটু মুখটাকে পুরোটা কভার করে নিয়েছি, যাতে ভিতরের টেম্পারেচারটা বাইরে না আসে। এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে গ্যাসে বসাবো। হাঁড়িটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। পাঁচ মিনিট পরে এটাকে একদম স্লোতে দেবো আঁচটা, এবং এটাকে আমি 25 থেকে 30 মিনিট গ্যাসে বসিয়ে রাখবো। এটার ওপরে, ঢাকনাটার ওপরে একটা ভারী জিনিস দিলে বেশ ভালো হয়। আমি এর ওপরে একটা ভারী জিনিস দিয়ে দিলাম। ৩০ মিনিট হয়ে গেছে। এবারে আমি দেখে নেব এটা কতটা তৈরি হলো। ঢাকনাটা খুলে দিচ্ছি,
খুব সুন্দর বিরিয়ানি স্মেল বেরিয়ে গেছে, এটাও তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি সার্ভ করতে পারবো। তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে আর পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে এই রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।